হ্যালো আলাইকুম আমি মুন্নি বলছি আজ আমি আপনাদের দেখাবো বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি বানানো বেগুন ভাজির জন্য আমরা নিয়েছি একটা বেগুন এই সাইজ করে কেটে নিয়েছি একটা পটেটো দিয়েছি এই সাইজ করে আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন এবং আমার লাগবে অনিয়ন সল্ট ধনে গুঁড়ো কাঁচামরিচ ধনে পাতা দেখুন আমরা কীভাবে তাহলে এটা করি প্যানে অনিয়ন দিয়ে দিব অনিয়নের সাথে আমি একটু অয়েল দিব অবশ্যই অয়েল অল্প হতে হবে অনিয়নটা যখন একটু হয়ে আসবে ঠিক তখনই আমরা রান্নাটা শুরু করে দেবো অনিয়নটা যখন আমাদের কিছুটা হয়ে আসবে তখন আমরা বেগুন আর আলুটা দিয়ে দিব। আমি কোনো রকম পানি এখানে ইউজ করব না বেগুন আলুর সাথে আমি একে একে সব কিছু দিয়ে দেব কাঁচামরিচ ধনে গুঁড়ো সল্ট ধনে গুঁড়োটা দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম যতটুকু পরিমাণ অতটুকু আমরা যদি চাই একটু কালার আনবো তাহলে একটু হলুদ গুঁড়ো ইউজ করা যেতে পারে দেন আমি কাঁচামরিচটা দিয়ে ঠিক নেভু জালে বসিয়ে রাখবো ঠিক এভাবে যেহেতু আমি পানি ইউজ করছি না এভাবে প্রায় হয়ে এসছে বেগুন আলু পানি ছাড়া কত সুন্দর সিদ্ধ হয়ে আসছে আপনি যখনই চুলোর জালটা নিবু নিবু করে দিবেন। খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসবে এখন আমি কি করব একটু ধনে পাতা দিয়ে দেব আমাদের রান্না শেষ আমি চুলোটা নিভিয়ে দেবো হয়ে গেল আমার বেগুন আলুর সুস্বাদু ভাজি এটা করে খাবেন রুটির সাথে পরোটার সাথে এবং ভাতের সাথে খুবই ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং